সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই আজকে ভিডিওটি আমি স্কুল সার্ভিস কমিশন কর্তৃক যে শিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগে পরীক্ষা নেওয়া হয়েছিল সেই সংক্রান্ত একটি খবর আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আজকে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যিনারা এখনও অবধি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে তিনারা শীঘ্রই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করুন সো দ্যাট নেক্সট টাইম যখনই কোনো এই ধরনের ভিডিও আমি আপলোড করব সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে ফ্রেন্ডস আর বেশি দেরি না করে চলুন আজকে সংবাদপত্রে প্রকাশিত খবরটি আমরা দেখে নিই আজকে এই খবরটি সর্বভারতীয় সংবাদপত্র আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে দেখুন খবরটি কি। এই যে বলা হচ্ছে স্থগিতাদেশ উঠে উঠল শিক্ষক নিয়োগে নিজস্ব সংবাদদাতা কলকাতা দোসরা নভেম্বর দেখুন উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা ও শিক্ষার শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ওপরে স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট আপনারা অনেকেই জানেন যে একাদশ দ্বাদশ ও নবম দশম শ্রেণীতে নিয়োগ হয়ে গেলেও এই যে শিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ক যে নিয়োগ প্রক্রিয়া শিক্ষকদের সেটির ওপর ছিল সেই স্থগিতাদেশ এবার উঠে গেল শুক্রবার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য বিচারপতি এদিন রাজ্যকে নির্দেশ দিয়েছেন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বর সহ সবিস্তার মেধা তালিকা আঠেরোই নভেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে সেই তালিকা নিয়ে কোনো প্রার্থীর অভিযোগ থাকলে তিনি স্কুল সার্ভিস কমিশনে তার জানাতে পারবেন যে সব প্রার্থীকে নিয়োগ করার জন্য এসএসসি সুপারিশ করেছে এবং যারা নতুন তালিকার ভিত্তিতে নিয়োগের সুযোগ পাবেন ডিসেম্বর থেকে তাদের নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে অর্থাৎ নতুন যারা সুযোগ পাবেন এবং আগে থেকে যেনারা এম প্যানেল আছেন তাদের পুরো নিয়োগ প্রক্রিয়াটা শুরু হতে চলেছে ডিসেম্বর অর্থাৎ আগামী মাস থেকে কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের স্বচ্ছতার অভাব রয়েছে বলে অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন ওয়েটিং লিস্টে থাকা একশো জন প্রার্থী তাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও দিব্যেন্দু চট্টোপাধ্যায় জানান দু সালে ওই দুই বিষয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় নিয়োগ পরীক্ষা চূড়ান্ত ফল বেরোয় গত বছরের বারোই ডিসেম্বর দুই বিষয়ে দু হাজারের কিছু বেশি আসন ফাঁকা রয়েছে মামলার আবেদনে অভিযোগ করা হয় এই নিয়োগের সংরক্ষণ নীতিতে স্বচ্ছতা নেই অর্থাৎ যে রিজার্ভেশন যে রুলস রয়েছে সেই রিজার্ভেশন রুলসে স্বচ্ছতা এখানে নেই এই নিয়ে কিন্তু আবেদন করা হয়েছিল বা কেস করা হয়েছিল তার ফলে তপশিলি জাতি ও জনজাতি সম্প্রদায়ের প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন যে অনুপাতে ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ফোর প্রার্থীদের ইন্টারভিউ ডাকা উচিত তা মানা হয়নি অন্যান্য প্রার্থীর চেয়ে বেশি নম্বর পাওয়া প্রার্থীর নাম মেধা তালিকার দিকে রয়েছে সেই অভিযোগ শুনে গত জানুয়ারিতে শিক্ষক নিয়োগের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট অর্থাৎ গত মাস দশ আগে জানুয়ারি মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি এই স্থগিতাদেশ জারি করেছিলেন শুনানি চলাকালীন বেশ কিছু প্রার্থী মূল মামলায় যুক্ত হতে চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী একরামুল বারি জানান মামলার আবেদনে বলা হয় এসএসসি কর্তৃপক্ষ ইতিমধ্যেই ওই সব প্রার্থীকে করতে সুপারিশ করেছে আদালত গোটা নিয়োগ প্রক্রিয়ার উপস্থিতিতে জারি করার তারা বিপদে পড়েছেন পুজোর আগে দুটি মামলা শুনানি শেষ হয় একসঙ্গে এদিন বিচারপতি রায় ঘোষণা করেন তো এই ছিল সংবাদ এটা সুখবর বলা যেতে পারে যে অনেক দিন ধরে জিনারা কর্মশিক্ষা ও সারি শিক্ষা বিষয়ে পাশ করে রয়েছেন যে সমস্ত শিক্ষক মহাশয়গণ কিন্তু স্কুলে যোগদান করতে पाচ্ছিলেন না তাদের জন্য অবশ্যই এটা একটি সুখবর তিনাদের একটি আশা আলো তিনারা দেখতে বলেন আগামী মাস 18 ডিসেম্বরে তিনারা স্কুলে জয়েন করতে পারবেন নিয়ে আর কোনো সংশয় থাকলো না এবং যে সমস্ত প্রার্থীরা ওয়েটিং লিস্টে ছিলেন বা যিনারা এম প্যানেল ছিলেন তিনারাও আগামী মাসে জয়েন করতে পারবেন নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে আমার এই খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং খবরটিকে বেশি বেশি করে আপনারা প্রচার করুন যাতে করে সকলে এই খবরটি জানতে পারে আর এই খবর সংগ্রহ এই খবরটি যদি আপনারা এই পেজটিকে আপনারা পিডিএফ আকারে পেতে চান তাহলে ডেসক্রিপশান বক্সে আমি পিডিএফ লিঙ্কটি দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা এই পেজটি ডাউনলোড করে খবরটি দেখতে পারেন শেষ পর্যন্ত খবরটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ নমস্কার